নারায়ণগঞ্জে অনেকে নোংরা রাজনীতি করছে, আপনার মুখে এই বক্তব্যটি উঠে এসেছিল গত 27 সেপ্টেম্বর। নোংরা রাজনীতিগুলো কে বা কারা করছে, নিজ দলের মধ্যেই নাকি দলের বাইরে? অ্যাকচুয়ালি রাজনীতি তো নোংরা না, রাজনীতি তো রাজার নীতি, সেটা মানুষের জন্য, দেশের জন্য। নোংরামি করে মানুষ, যে কোনো পেশাকেই কিন্তু নষ্ট করে মানুষ, যে কোনো পেশাকেই আঙুলবিদ্ধ করে মানুষ, যে কোনো পেশাকেই প্রশ্নবিদ্ধ করে মানুষ। এবং রাজনীতিকে যারা নোংরা বানাতে চায় বা এটাকে নোংরা করার করে দিয়ে এটাকে প্রশ্নবিদ্ধ করে বা সমালোচিত করে, সেসব মানুষের সংখ্যা খুব কম, মুষ্টিমেয় তারা। তো তাদের ব্যাপারটা খুব বেশি আসলে কখনো স্থায়ী হয় না, কারণ এখন, বিশেষ করে এখন যখন নেক্সট জেনারেশন প্রযুক্তির মাধ্যমে এবং তাদের সেন্সিটিভিটির মাধ্যমে, সচেতনতার মাধ্যমে অনেক উপরে উঠে এসছে, এখন কিন্তু মানুষ অনেক স্মার্ট, এখন জনসাধারণ অনেক স্মার্ট, আমাদের প্রজন্ম অনেক স্মার্ট, সাংবাদিকরা অনেক স্মার্ট, আমাদের প্রত্যেকটা প্ল্যাটফর্মে মানুষ অনেক স্মার্ট, তারা যাচাই বাছাই করতে জানে। তো এই জিনিসটার একটা শেষ হবে, এই নোংরামি বা মিথ্যাচার, অপপ্রচার, ভ্রান্তাচার শেষ হবে। আপনারা তো দেখেছেন, ইতিহাস বারবার প্রমাণ দিয়েছে, বঙ্গবন্ধুর 75-এ ওনাকে হত্যা করা হয়েছে, আমাদের এই বিচার পেতে পেতে কতগুলো বছর পার করতে হয়েছে। সুতরাং সত্য যেটা, সেটা যতই কবর চাপা দিয়ে রাখা হোক, কবর খুঁড়ে বের হয়, এটা হচ্ছে আমাদের জন্য ইন্সপিরেশন, যে আল্লাহ শেষ পর্যন্ত ভালোর জন্য যে করে বা ভালো যা, ভালোর জন্য যে হাঁটে বা ভালো লক্ষ্যে যে পৌঁছাতে চায় তাকে সাহায্য করেন। এটা শেষ হবে, নোংরামি শেষ হয়ে সত্যের জয় অবশ্যই হবে। নানগঞ্জবাসীকে কী মেসেজ দেবেন একজন জনপ্রতিনিধির সহধর্মিনী হিসাবে, এবং আপনি জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান পদে রয়েছেন, দুটো দিক থেকে বলছি, নানগঞ্জবাসীকে কী মেসেজ দেবেন? দুটো দু রকমের মেসেজ। একজন জনপ্রতিনিধির স্ত্রী হিসেবে আমি বলবো, নারায়ণগঞ্জবাসীকে বলবো যে আপনারা আপনাদের সংসদ সদস্যের জন্য দোয়া করবেন। উনি আমার জানা মতে সৎ এবং সততার পথে হাঁটছেন, ওনার একটাই উদ্দেশ্য, উনি সৃষ্টিকর্তাকে খুশি করার জন্য মানুষের পাশে থাকেন, সেবা করে যাচ্ছেন। এবং উনি অনেক ছোট বয়স থেকেই রাজনীতি করে আসছেন, মানে কিছু হওয়ার জন্য উনি রাজনীতি করেন নাই, রাজনীতি করতে করতে আজকে হয়তো উনি কিছু একটা হয়েছেন। এবং যে সম্মান আল্লাহ তাকে দিয়েছেন, আলহামদুলিল্লাহ, উনি যেন ওনার শেষ দিনটি পর্যন্ত মানুষের পাশে থাকতে পারেন এবং মানুষের সুবিধার্থে, মানুষের সুবিধা পৌঁছানোর জন্য উনি কাজ করতে পারেন। এটা হচ্ছে নারায়ণগঞ্জবাসীর জন্য আমার মেসেজ, যে ওনার জন্য দোয়া করবেন, ওনার নেক দোয়া এবং ভালো কাজ যেন আল্লাহ কবুল করেন আপনাদের দোয়ার মাধ্যমে। আর জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান, নারায়ণগঞ্জ জেলা শাখার চেয়ারম্যান হিসাবে যেটা মেসেজ, সেটা হচ্ছে মেয়েদের জন্য আমরা চেষ্টা করছি, সমাজের অবহেলিত নির্যাতিত মেয়েদের নিয়ে কাজ করতে বা দুস্থ নারীদের নিয়ে কাজ করতে, তাদেরকে যেন আমরা স্বাবলম্বী করে তুলতে পারি এবং তাদেরকে যেন অন্যায় সইতে না হয় মুখ বুঝে, এটার জন্য আমরা তাদেরকে সহায়তা দিচ্ছি, ক্ষুদ্র ঋণ দিচ্ছি, উদ্যোক্তা তৈরি করছি, আইটি সেক্টরে তাদেরকে স্বাবলম্বী করছি, ডে কেয়ার আছে আমাদের, সেলাই শেখানো আছে, এমব্রয়ডারি শেখানো আছে, ক্যাটারিং ছিল, এখন আরও 5টা প্রকল্প যুক্ত হয়েছে, ওই প্রকল্পগুলোর ওই প্রকল্পগুলো নিয়ে আমরা কাজ করছি। ওটার মাধ্যমে যারা কাজ করছে তাদেরকে সরকার উল্টে আরও মানি, মানে কনভিন্স মানি দিচ্ছে, তারা তাদের যাতায়াত খরচটা দিচ্ছে, তারা যেন নিজেদেরকে স্বাবলম্বী করতে পারে। তো জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান হিসাবে আমার মেসেজ হচ্ছে, যারা যেখানে অবহেলিত আছেন নিজেকে দুস্থ মনে করবেন না, আপনাদের সাহায্যার্থে মহিলা সংস্থা আছে, আপনারা আমাদের কাছে এসে আপনারা নিজেরা সাহায্য পান, আমাদেরকেও সাহায্য করেন আপনাদেরকে সাহায্য করতে।